চলন্ত ট্রেনের জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল চোর, কিন্তু সতর্ক যাত্রীরা তার হাত ধরে ফেলেন। এরপর চোরের যে অবস্থা হলো তাকে দুঃস্বপ্নই বলা চলে। চোরকে এমন শাস্তি দেওয়া হয়েছে যা শুনলে আপনি চমকে উঠবেন, আপনার বুক কেঁপে উঠবে। চলন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে প্রায় 10 কিলোমিটার পথ টেনে নেওয়া হয় তাকে। এ সময় বারবার ক্ষমা প্রার্থনা ও হাত ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছিল চোরটি। এ ঘটনা ঘটেছে ভারতের বিহারে। এনডিটিভির খবরে জানা যায়, গত বুধবার বেগুসরাই থেকে খাগড়িয়া যাচ্ছিল ট্রেনটি। সাহেবপুর কামাল স্টেশনের কাছাকাছি গেলে এক যাত্রীর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চোর, কিন্তু সতর্ক এক যাত্রী সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরেন। এ সময় ট্রেনটি চলতে থাকলে বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে ধরা পড়া লোকটি। ঘটনাক্রমে দ্বিতীয় জানালার ভেতরে হাত ঢোকালে সেটিও ধরে বসেন আরেক যাত্রী। এই অবস্থায় চলন্ত ট্রেনে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে এবং কাতর কণ্ঠে অনুনয় বিনয় করতে থাকে চোরটি। জানা গিয়েছে ওই মোবাইল চোর সাহেবপুর কামাল থানা এলাকার বাসিন্দা। খবরে আরও জানা গিয়েছে প্রায় 10 কিলোমিটার পথ ওভাবে টেনে নিয়ে যাওয়া হয় তাকে, পরে খাগড়িয়ার কাছাকাছি গিয়ে মুক্তি পায় সে। এ ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি না তা এখন অবধি জানা যায়নি। ভারতে ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির ঘটনা নতুন নয়। গত জুনে দেশটিতে কথিত স্পাইডারম্যান চোরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। বিহারেরই একটি ট্রেনের ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় রেল সেতুর ওপর ঝুলতে থাকা এক চোর চলন্ত ট্রেনে থাকা এক যাত্রীর মোবাইল ফোন কেড়ে নেয় চোখের পলকে। বুধবার এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে বিষয়টি ব্যাপক ভাইরাল হয়। সেখানে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের। তানজিনা নামে একজন মন্তব্য করেন, চোরটা তার সারা জীবনে শিক্ষা পেয়ে গেছে, জীবনে আর কোনোদিন চুরি করবে এটা তার দ্বারা সম্ভব না। উজ্জ্বল রয় নামে আরেকজন মন্তব্য করেন, এতটা শাস্তি দেয়া ঠিক হয় নাই, উচ্চ আদালতও এত শাস্তি দিত না। আসলাম সাহেব নামে আরেকজন লিখেন, উচিত শিক্ষা হয়েছে চোরের, এভাবে যদি চোরগুলো ধরা পড়ত বাংলাদেশে তাহলে চোরের সংখ্যা কমে যেত। ট্রেনে সাধারণত এমন ঘটনা নিত্যদিন ঘটতেই থাকে ভারতে, স্বভাবতই রেলের প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তোলেন যাত্রীরা।